বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম সায়েন্টিফিক ব্রেকথ্রুস উই আর ওয়েটিং ফর পার্ট ওয়ানের সবগুলো অংশ। তো ওই লেসনটা তোমরা জানতে হলে এর আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। আর চলো এখন আমরা শুরু করব লেসন ফোর, সায়েন্টিফিক ব্রেকথ্রুস উই আর ওয়েটিং ফর পার্ট টু। তো আমরা এর আগে অনেক ধরনের ব্রেকথ্রুর কথা জেনেছি যেগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। এখনকার যেটা প্রথমেই আছে সেটা হচ্ছে ম্যানড মিশন টু মার্স। এটা সম্পর্কে এই ভিডিওতে আমরা শিখব। ম্যানড মিশন মানে হচ্ছে মার্স মানে তো মঙ্গল গ্রহ, আমরা সবাই নিশ্চয়ই জানি। ম্যানড মানে মনুষ্যবাহী, অর্থাৎ মঙ্গল গ্রহে মানুষ যাবে এরকম একটা মিশনের জন্য এখন আমরা অপেক্ষা করছি। পুটিং মেন অন মার্স হ্যাজ বিন অ্যান আইডিয়া ইন সায়েন্স ফিকশন ফর কোয়াইট আ ওয়াইল। ফিকশন মানে কি উপন্যাস, সায়েন্স ফিকশন মানে কি বৈজ্ঞানিক কল্পকাহিনী। বলছে যে মানুষ মার্সে যাবে বা মঙ্গল গ্রহে যাবে, এটা বৈজ্ঞানিক কল্পকাহিনীতে অনেক দিন ধরেই আমরা দেখে আসছি। হাউএভার, ওয়েন ম্যান ফার্স্ট ওয়াকড অন দ্য মুন, ওয়াকিং অন মার্স সাডেনলি সিমড ফিজিবল। বলছে যাই হোক, মানুষ যখন প্রথমবার চাঁদে পদার্পণ করলো, এরপর মঙ্গল গ্রহে পদার্পণ করাটাও খুব সাধ্য বা সাধনযোগ্য মনে হলো। আ ম্যানড মিশন টু মার্স উড বি আ হিউজ মাইলস্টোন ইন স্পেস এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন মানে কি অন্বেষণ। বলছে আমাদের মহাকাশ গবেষণায়, মহাকাশ অন্বেষণে বা মহাশূন্য গবেষণায় এই যে মার্স বা মঙ্গল গ্রহে যে মানুষ পাঠানো হচ্ছে, এটা হবে একটা বিশাল ধাপ। ইট উড অ্যালাউ আ মোর ইনডেপথ স্টাডি অফ দ্য রেড প্ল্যানেট অ্যান্ড মেনি হ্যাভ আর্গিউড দ্যাট বিল্ডিং পারমানেন্ট বেস অন মার্স ইজ মাচ মোর প্র্যাকটিক্যাল দ্যান বিল্ডিং অন ওয়ান অন দ্য মুন। বলছে রেড প্ল্যানেট মানে হচ্ছে মঙ্গল গ্রহটা দেখতে লাল রঙের দেখে। বলছে যে মানুষ যদি মঙ্গল গ্রহে যেতে পারে, সেটা মঙ্গল গ্রহ সম্পর্কে আরও বেশি গভীরভাবে গবেষণার সুযোগ এনে দেবে। এবং অনেকেই বলছে যে আমাদের দেশ থেকে, আমাদের পৃথিবী থেকে একটা স্থায়ী মানুষের আবাসস্থল মঙ্গল গ্রহে করাটা চাঁদে করার চেয়েও বেশি বাস্তববাদী বা ব্যবহারিক। অর্থাৎ চাঁদে যদি আমরা একটা বসবাসযোগ্য বেস বানাতে চাই, সেটার চেয়েও মঙ্গল গ্রহে বানানোটাই বেশি ভালো ডিসিশন। আ মিশন টু মার্স উড বি সিমিলার টু দ্য মুন ল্যান্ডিংস বাট মাচ মোর ডিফিকাল্ট। বলছে মার্সে একটা মিশন করা বা মঙ্গল গ্রহে একটা মিশন করা চাঁদে পদার্পণ করার মতোই একটা মিশন হবে, কিন্তু চাঁদের চেয়েও এটা অনেক বেশি কঠিন হবে। দ্য ট্রিপ ইজ অ্যাবাউট 100 times লঙ্গার। তাহলে এই যাত্রাটা আরও 100 গুণ বেশি লম্বা। And there are new problems such as the Martian weather which must be considered. এবং সেখানে আরও নতুন কিছু সমস্যা দাঁড়াবে, যেমন মঙ্গল গ্রহের আবহাওয়া, যেটা আমাদেরকে অবশ্যই চিন্তা করে নিতে হবে। NASA currently has plans to have a man on Mars sometimes in the 2030s, while the ESA plans to do so also around the same time. বলছে NASA বর্তমানে পরিকল্পনা করছে যে 2030 সালের মধ্যে একজন মানুষকে সে তারা মঙ্গল গ্রহে পাঠাবে। ESA-ও এই সময়টাতেই মানুষ পাঠাতে চাচ্ছে। রাশিয়া হ্যাজ প্ল্যান্স টু লঞ্চ আ ম্যানড মার্স মিশন বাই 2020। তো রাশিয়া 2020 সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। তাহলে দেখো, আমরা এটা সম্পর্কে জেনে ফেললাম এবং এটার অনুবাদটাও কিন্তু খুব সুন্দর করে আমাদের এখানে দেওয়া আছে, তাই অনুবাদটা দেখে নেবে এবং এই লেসনগুলো কিন্তু, এই অংশগুলো কিন্তু খুব ভালো করে শিখে নেবে। তাহলে যেটা হবে, কম্প্রিহেনশনে যদি আমাদের প্রশ্ন আসে, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আর আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলো সব ভালো করে শিখবো আমাদের স্মার্টবুকগুলো থেকে, যেগুলো তোমরা আমাদের অ্যাপেও পেয়ে যাবে, আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবে একদম বিনামূল্যে। তাই খুব ভালো করে যদি, এই যে দেখো, শব্দার্থ সহ এগুলোর উচ্চারণ সহ এগুলো যদি তোমরা শিখতে চাও, স্মার্টবুক পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। তাহলে এই ভিডিওতে এ পর্যন্ত, এর পরের ভিডিওতে আমরা জানবো ন্যানোমেডিসিন সম্পর্কে।